একটা কাজে এসেছিলাম ফুলেশ্বর। ভাবলাম এসেই যখন পড়েছি কালীবাড়ি ঘুরে যাওয়া যাক, মায়ের সাথে দেখাও হবে আর ঘোরাঘুরি এক্সট্রা। ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল ফুডিও যায়। পরন্ত বিকেলের সূর্যের আভা নদীর জলের উপর পড়লে সেটা দেখে মনটা বেশ ভালো লাগে। আর বিভিন্ন লেখক লেখিকা তাদের লেখার নায়ক নায়িকার সাক্ষাতের জন্য এই পরন্ত বিকেলটাকে বেশ পছন্দ করেন। এই আবহাওয়াতে নিয়ে নিলাম আইসক্রিম, বেলজিয়াম চকো বা এমনই কিছু একটা নাম ছিল, খেতে সুন্দর ছিল কিন্তু ইহা এই ওয়েদারে অত্যন্ত স্বাস্থ্যহানিকর। এবার আরও একটু কিছু খাওয়া দাওয়া করা দরকার। চলে গেলাম ফুচকা আড্ডায়। উলবেড়িয়া কলেজ থেকে আর একটু উলবেড়িয়া স্টেশনের দিকে হাঁটলেই এই দোকান, একদমই ছোট্টখাট্ট, নতুন খুলেছে সম্ভবত, কিন্তু মোটামুটি সাজানো গোছানো। এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়, সাথে মোমো আর স্যান্ডউইচও পাওয়া যায়। আমরা অর্ডার দিলাম পিৎজা, চিজ ফুচকা, চিকেন ফুচকা আর স্টিমড মোমো। দুটো গোলাপও নিয়েছি আজ। আরে, ভ্যালেন্টাইন উইক পালন করছি না বলে কি গোলাপও নেব না একটু? যাই হোক, এসে গেছে পিৎজা চিজ ফুচকা। খেতে আমার অতটা ভালো লাগেনি, যারা চিজ খেতে খুব ভালোবাসে তাদের কী জানি কেমন লাগবে। ফুচকার ভেতর শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কর্নকে মেয়োনিজ দিয়ে মাখিয়ে ভরে দেওয়া আছে, অল্প, খুবই অল্প কেচাপ, আর উপরে জাস্ট গ্রেট করা চিজ দেওয়া রয়েছে। এর থেকে ভেতরে যদি আলু টিক্কি বানানোর জন্য যে আলু মাখা হয় সেই পুর ভরা থাকতো আর চিজটা একটু বেক করা থাকতো বোধহয় বেশি ভালো লাগতো। এরপর এসে গেল চিকেন ফুচকা। চিকেন কিমা পেঁয়াজের সাথে ফ্রাই করে সেই পুর ফুচকার ভিতর ভরা, উপরে দেওয়া রয়েছে কেচাপ। এটা খেতে আমার অ্যাভারেজ লেগেছে। সব খেয়ে বুঝলাম রাস্তার ধারের জল ফুচকা ইজ বেস্ট। এরপর এলো মোমো, এটাও খেতে মোটামুটি, ভেতরে মাংসের সাথে পেঁয়াজের কাঁচা ভাব আর আদার গন্ধটা এটার টেস্টটাকে নষ্ট করেছে একটু। যাই হোক, ইচ্ছে করলে আপনারা এই দোকানে একটু ঘুরে যেতেই পারেন। চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, এমনকি জল ফুচকাও রয়েছে এখানে, 10 টাকায় 7টা, কোয়ান্টিটি কিন্তু কম নয়।